বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেক বন্ধুরাই আমার আগের ভিডিওতে কমেন্টস করে জানতে চেয়েছেন কিভাবে হালকা বা পাতলা বীর্যকে গাঢ় করা যায়, তারাই ব্যাপারটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছেন। এই চিন্তাটা দূর করার জন্যই আজকে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আমি হাজির হলাম। বন্ধুরা, আজকে আমি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি টিপসের মাধ্যমে আপনাদেরকে বলে দেব যে কিভাবে পাতলা বীর্যকে গাঢ় করা যায়। অর্থাৎ যারা পাতলা বীর্য নিয়ে যারা চিন্তার মধ্যে আছেন তাদের জন্যই আজকে এই ভিডিওটি। প্রথমেই আসি খেজুর, খুরমা খেজুর। খুরমা খেজুরের বিচিটা সারিয়ে, অর্থাৎ ওপরে যে ওপরে যে আবরণটা আছে সে আবরণটাকে আলাদা করে দু থেকে তিনটা দিন রৌদ্রে শুকিয়ে, তারপর প্রতিদিন সকালে এক গ্লাস দুধের সাথে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে যখন খেজুরটি নরম হয়ে যাবে, তখন যাদের ব্লেন্ডার আছে বা যাদের চূর্ণ বিচূর্ণ করার জন্য যাদের মেশিন আছে তাদের তো কথা আলাদাই, আর যাদের নেই তারা হয়তো বাড়িতে যারা পাটা পাটা আছে বা শক্ত কিছু আছে সেটার মধ্যে একটু পিষে মানে মিহি করে নিয়ে দুধের সাথে মিক্সড করতে হবে। দুধটা যদি একটু গরম হয়, হালকা গরম, বেশি গরম না, যদি গরম হয় তাহলে সেই গরম দুধের সাথে মিক্সড করে সেটা প্রতিদিন সকালে এক গ্লাস করে খেয়ে ফেলতে হবে। এভাবে মাত্র সাতটা দিন যদি করা যায় তাহলে অবশ্যই পাতলা বীর্য 100% গাঢ় হয়ে যাবে। বন্ধুরা, এখানে একটি কথা আছে, যাদের ডাইজেস্টে যাদের সমস্যা আছে, যাদের হার্টের সমস্যা, যাদের বুক জ্বালা পোড়া করে, যাদের অ্যাসিডিটি আছে, তারা কখনোই এই জিনিসটা করতে যাবেন না, অর্থাৎ দুধের সাথে খেজুরটা মিক্সড করতে যাবেন না। তারা কি করবেন, তারা শুধু পানির সাথে খেজুরটা মিক্সড করতে পারেন, বা পানি না হলেও চলবে, যদি ওই খেজুরটা প্রতিদিন সকালে যদি একটা করে খেজুরও খাওয়া যায় তার সাথে এক গ্লাস পানি, তাতে উপকার হবে। বন্ধুরা, এবার আসি তেঁতুল বিচি। বন্ধুরা, তেঁতুলের কথা আমরা সবাই জানি, জিভে পানি আসে, এমন কেউ নেই যে তেঁতুলের নাম শুনলে। সেই তেঁতুলের যে বিচিটা আছে ওপরের কালা আবরণটা ফেলে দিলে ভেতরে ছোট্ট একটাকে, ওটাকে বলা হয় শুষ্ক বীজ, যেটাকে যেটা ভিতরে থাকে সাদা সাদা বীজ, যেটা সাদা বীজটা বের করে দু থেকে তিনটা দিন রোদে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে ওটা শক্ত হয়ে যাবে, ওটা যে কোনো একটা শক্ত কিছু দিয়ে, মানে নিচে শক্ত যদি কোনো কিছু বা পাটা পাটা থাকে তার মধ্যে মানে হালকা করে গুঁতো দিলেই ওটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানে গুঁড়ো হয়ে যাবে। সেই গুঁড়োটা পানির সাথে এক চামচ পরিমাণ পানির সাথে যদি প্রতিদিন খাওয়া যায়, এভাবে মাত্র সাত দিন খেলে পরে আপনার পাতলা বীর্য গাঢ় হয়ে যাবে। বন্ধুরা, তিন, মেথি। মেথি মেথি আমরা সবাই চিনি বন্ধুরা, অর্থাৎ এই মেথি রাত্রে শোয়ার আগে এক গ্লাস পানির মধ্যে যদি মেথি ভিজিয়ে রাখা যায়, সেই মেথি ভিজানো পানি যদি সকালবেলা পান করা যায় তাহলে তার বীর্য গাঢ় হবে। শিমুলমুল আমরা সবাই চিনি, শিমুলমুল কি, আমি আগের ভিডিওতেও শিমুলমুল সম্পর্কে বলেছি। বন্ধুরা, শিমুলমুল প্রতিদিন সকালে, শিমুলমুল রোদে শুকাতে হবে না, কোনো কিছুই করতে হবে না, শিমুলমুল চাক চাক করে, অর্থাৎ ছোট ছোট করে চাক করে যদি তিন চার চাক পানির সাথে মিক্সড করে যদি খাওয়া যায় তাহলে পাতলা বীর্য গাঢ় হয়ে যাবে। বন্ধুরা, তো ধারণা। তারপরও বলি, যাদের বীর্য হালকা আছে, যাদের বীর্য পাতলা আছে, যারা খুব চিন্তার মধ্যে আছেন, তারা যে টিপসগুলো আমি বললাম মাত্র সাতটা দিন করে দেখুন, আপনাদের পাতলা বীর্য গাঢ় হয়ে যাবে। শুধু গাঢ় না, একেবারে আঠার মতো গাঢ় হয়ে যাবে। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি বন্ধুরা। আর হ্যাঁ, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই
কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন, যারা আমাকে ভালোবেসে ব্যাপক সাড়া দিয়েছেন বন্ধুরা, তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর একটি কথা বলি, আমাকে অনেকেই কমেন্টসে জিজ্ঞেস করেছেন আমি মেডিটেশন, ইয়োগা বা এগুলোর কোনো কোর্স করাই কি না, তারা আমার কন্ট্যাক্ট নাম্বার চেয়েছেন। অবশ্যই পরবর্তীতে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের। রোগী নিয়েই ব্যস্ত থাকি বন্ধুরা, অর্থাৎ রোগী থাকার কারণে আমি খুব বেশি সময় দিতে পারি না। তারপরেও আপনাদের অনুরোধে, যদি আপনারা কেউ শিখতে চান মেডিটেশন, ইয়োগা বা ধ্যান বা রেইকি ট্রিটমেন্ট যারা শিখতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর ইনবক্সের প্রয়োজনে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন, আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি বন্ধুরা।